মন ভালো থাকুক বা মন খারাপ থাকুক, বৃষ্টি হোক কিংবা বৃষ্টি নাই হোক, গান কিন্তু আমাদের একমাত্র সঙ্গী। আর এই গান সৃষ্টির পেছনে যে মানুষগুলো থাকেন তাদেরকে নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন গানের বাজার। সবাইকে আমন্ত্রণ জানাই গানের বাজারে। আপনাদের সাথে আছি আমি আয়েশা খান। আমার সামনে টুপি পরে যে মানুষটি বসে আছেন তিনি এক নামে সবার কাছে পরিচিত। তার পুরস্কার যদি আমি গোনা শুরু করি তাহলে তা শেষ হবে না, কারণ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে শেষমেশ একদম পঞ্চমবারের মতন তিনি অনেক বড় একটি পুরস্কার পেয়েছেন। সেটা নিয়ে একটু পরে বলছি, তার জন্য এখনই এর থেকে বিস্তারিত বলছি না। আর তবে তার পরিচয়টা একটু ছোট্ট করে জানিয়ে দিই, তিনি একাধারে সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী, আমাদের সবার প্রিয় শফিক তুহিন। আমন্ত্রণ আজকের গানের বাজারে, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। বাহ, এই যে আপনার তো চারটা সত্তা, কিন্তু কোন সত্তার মধ্যে আপনি নিজেকে সব থেকে বেশি খুঁজে পান? আমি আসলে যখন যে কাজটা করি সেখানে আমি নিজেকে খোঁজার চেষ্টা করি, কারণ আমরা তো ক্রিয়েটিভ কাজ করি, যখন গান লিখে শুরু করি ওটার মধ্যেই নিজেকে আবিষ্কার করার চেষ্টা করি যে আমার অনুভূতিগুলোকে কীভাবে এক্সপ্রেস করবো, সো দ্যাট খুব ভালো লাগে আমার। মূলত গান লিখতে শুরু করতে খুব ভালো লাগে, কারণ এটা হচ্ছে কি একটা সৃষ্টিশীল কাজ, আর আমি বিশ্বাস করি সৃষ্টিশীল কাজ হচ্ছে সৃষ্টিকর্তার একটা গিফট, একটা উপহার। সো এটা একটা ব্লেসিং ফ্রম অলমাইটি। আমি যখন একটা গান লেখার চেষ্টা করি আমার মনে হয় কেউ যেন একজন আমাকে লিখিয়ে দিল বা কেউ যেন আমাকে একটা সুর করিয়ে দিল। এই কাজটা করতে গিয়ে হয় কি, যদি আমি শুধু গান করতাম শুধু আমার গানের সত্তাটা থাকতো, কিন্তু আমি যখন লিখেছি বা সুর করি তখন বাংলাদেশের সমস্ত লেজেন্ড আর্টিস্টের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। শ্রদ্ধেয় রুনা লায়লা, সাবিন ইয়াসমিন থেকে শুরু করে আয়ুব বাচ্চু, জেমস থেকে শুরু করে এই প্রজন্ম যারা গান করে এখন, সবার সাথে আমার কাজ করার যে সুযোগ হয়েছে এটা হয়তো আমি গান লিখলে বা না সুর করলে সেই সুযোগটা হতো না। সো এই বিষয়গুলো সব মিলে সব কিছুতেই আমার ভালো লাগা কাজ করে। চমৎকার। শুরুতেই বলছিলাম যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আপনি পেয়েছিলেন, এবং যদি আমি ভুল না হয়ে থাকি সেটা প্রজাপতি সিনেমার জন্য 2011 সালে। এটা কিন্তু এনটিভির প্রযোজনায় একটা মুভি ছিল মুস্তাফা খান রাজের। হ্যাঁ, তো সেই জায়গার থেকে যদি জানতে চাই যে ওই দিনটির কথা এখনো কি মনে পড়ে? খুবই ভালো লাগা কাজ করে দুটো কারণে, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে সবারই ইচ্ছা, আমি একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, আমার বাবা চেয়েছিল, বাবা মা চেয়েছিল যে আমি বিসিএস পরীক্ষা দিয়ে একটা ক্যাডার ভিত্তিক জব করি, কিন্তু আমি একটা জার্নির পরে আমি যখন এই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম, আমার বাবা থাকে চুয়াডাঙ্গাতে, আমি বাবাকে ডেকে ঢাকা এনে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে গোল্ড মেডেল দিচ্ছিল, তো আমার বাবার নিশ্চয়ই একটা ভালো লাগা কাজ করছিল, তো ওই মুহূর্তটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। তার ভালো লাগাটা আমি চোখে মুখে দেখতে পেয়েছিলাম, তৃপ্তি হাসি, সেটা খুব আনন্দ ছিল। সো ওই মুহূর্তটা আমার কাছে খুবই একটা দারুণ দুর্লভ মুহূর্ত। বাহ, চমৎকার। এরকম একটা মুহূর্ত থেকে তো আসলে বের হতে ইচ্ছা করছে না, কিন্তু আমার এই মুহূর্তে ভীষণ ইচ্ছা করছে আপনার থেকে একটি গান শুনতে। ভীষণ ইচ্ছা করছে। আচ্ছা, তাহলে ওই গানটাই শোনাই, আমার যে প্রজাপতি সিনেমার যেটা গান। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই গানটাতে আমরা তিনজনই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। আমি লিখেছিলাম, রাইট, হাবিব সুর করেছিল, কুমার বিশ্বজিৎ আমাদের দাদা, প্রিয় দাদা গিয়েছিলেন, আমরা তিনজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। তাই ওই কিছু অংশ গাইছি। ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা, হৃদয় গভীরে অচেনা ভালোবাসা, আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প, তোমার আমার এই তো প্রেমের ছোট গল্প। চমৎকার। চমৎকে এবারে আপনাদের জন্য আমাদের আয়োজন মিউজিশিয়ান অফ দ্য উইক, চলুন দেখে আসি এই সপ্তাহে একজন মিউজিশিয়ানের বায়োগ্রাফি। আমি মাহমুদুল হাসান। আমি সঙ্গীতে প্রবেশ করেছি অনেক ছোটবেলায়, 82 থেকে 85 এর মধ্যে। তো সেই সময় শাস্ত্রীয় সঙ্গীতের একটা অনুষ্ঠান হতো কলকাতা রেডিও স্টেশন থেকে। খুব অদ্ভুত বিষয় যে আমি কোনো প্রোগ্রাম আমার ভালো লাগতো না, আমি শাস্ত্রীয় সঙ্গীতের ওই প্রোগ্রামটাই আমার কাছে ছিল সব থেকে মজার একটা প্রোগ্রাম, আর সব থেকে ভায়োলিনটা আমাকে সব থেকে বেশি টানত। তার কিছুদিন পর আমি শেখার জন্য খুব ব্যাকুল হয়ে গেলাম যে আমি কী করে এইসব ইনস্ট্রুমেন্ট শিখতে পারি। সেদিক থেকে আমার প্রথম শিক্ষাগুরু পণ্ডিত মিলন কুমার ভট্টাচার্য, উনি রংপুরের, উনি আমাকে বললেন যে এখানে আমি তবলার ক্লাস হচ্ছে, তো ভাবলাম শুরুটা এটা দিয়েই হয়ে যাক।
প্রথম শিক্ষা আমার তবলা দিয়েই হয়। তারপরে স্থানীয় এক ভায়োলিন শিল্পী ওনার কাছে আমি ভায়োলিন তালিম নেওয়া শুরু করলাম। এইভাবে শিখতে থাকলাম। 1992-93 সালে ভারতীয় একটা স্কলারশিপ, যেটা হলো ICC আর ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন স্কলারশিপ পেয়ে আমি 92-তে বিশ্বভারতীতে মিউজিকের উপরে অনার্স করতে যাই। ওখানে বড় বড় পণ্ডিতদের সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হলো। পণ্ডিত ইন্দ্রনীল ভট্টাচার্য, মানস দাশগুপ্ত, প্রবীর ভট্টাচার্য, বিশ্বভারতীতে পড়তাম কিন্তু ভায়োলিন শিখতে যেতাম আমি। আমার সৌভাগ্য হয়েছে বিখ্যাত এক পণ্ডিতের কাছে শেখার, পণ্ডিত ভিজি যোগ। বড়দায় যখন গেলাম তখন আরেকজন ওনারই গুরু ভাই এবং পণ্ডিত বাবা আলাউদ্দিন খান এবং আলী আকবর খাঁ সাহেবের শিষ্য পণ্ডিত ভিসি রানাডে, উনি তখন বড়দাতে শিক্ষকতা করতেন এবং ওনার কাছে আমি দীর্ঘদিন তালিম নিয়েছি। দীর্ঘ 8 বছর কেটে যায় আমার ইন্ডিয়াতে। তারপর দেশে ফিরে আসি, দিনাজপুর সঙ্গীত কলেজে সঙ্গীতে শিক্ষকতা শুরু করি। বাংলাদেশ বেতার রংপুরে 2 বছর কাজ করেছি। তারপরে আমি চলে আসলাম ঢাকায় বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফাতে। সুদীর্ঘ 16 বছর শিক্ষকতা করেছি বেহালার উপরে। বর্তমানে আমি আমার প্রাণের প্রতিষ্ঠান সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল, যেখানে আমি কর্মরত আছি। আমার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে আমি অতি সম্প্রতি একটি মুভিতে সুযোগ পেয়েছি কাজ করার, ডকুমেন্টারি ফিল্ম অ্যাকচুয়ালি। শ্যামলনাথ বাবু উনি এটা করেছেন, তো উনি আমাকে নির্বাচন করেছেন এই মুভির জন্য মূল চরিত্র। তো সেখানে আমি সঙ্গীত পরিচালনা করেছি, অভিনয়ও করেছি। সেই মুভি কান ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানো হয়েছে এবং টরেন্টোতেও পাঠানো হয়েছে, বিশ্বের বিভিন্ন জায়গায় সেটা দেখানোর জন্য পাঠানো হয়েছে। তো আপনাদের কাছে আমি শুভকামনা আশা করব যেন সেখান থেকে ভালো একটা কিছু আমরা পাই। এতক্ষণ দেখছিলেন মিউজিশিয়ান অফ দ্য উইক, এবারে ফিরে যাচ্ছে আমাদের আড্ডায়। ওয়েল, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের গল্প শুনলাম, এবারে শুনবো যেটা আপনি খুব রিসেন্টলি পেয়েছেন, দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে বড় গানের আয়োজন এবং সেখানে বিষয়ভিত্তিক গানের উপর আপনি শ্রেষ্ঠ সুরকার হিসেবে এবার পুরস্কার পেয়েছেন এবং এই পুরস্কারটা আপনি পেয়েছেন 5ম বারের মতন। কিন্তু এবারে পুরস্কারটার পাওয়ার মধ্যে নিশ্চয়ই ভিন্ন একটা আনন্দ ছিল। প্রত্যেকটা মুহূর্তে ভিন্ন ভিন্ন লাগে। আমি যখন প্রথমবারের মতো আমি পেয়েছিলাম 2005 সালে সেরা গীতিকার হিসাবে, সে সময় সেকেন্ড টাইম ছিল, মানে চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ডের ফার্স্ট সেকেন্ড যেটা ছিল সেকেন্ড অ্যাওয়ার্ড আমি পেয়েছিলাম। পরবর্তীতে এইভাবে আমি সুরকার এবং গীতিকার হিসাবে 5 বার পেয়েছি। প্রত্যেকটা মুহূর্তেই ভালো লাগার ছিল। আরেকবার পেয়েছিলাম আমাদের কাতারে হয়েছিল, 50,000 দর্শকের সামনে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়েছিল, তো ওই মুহূর্তেও ভালো লাগা ছিল। এইবার শেখ রাসেল ক্যান্টনমেন্টে হয়েছিল। তো যেহেতু এইটা সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় মিউজিক অ্যাওয়ার্ড, মিউজিককে কেন্দ্র করে এরকম অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয় না। বাংলাদেশের সমস্ত মিউজিশিয়ান, শিল্পী, পিছনের মানুষ এবং অনেক মানে অনেক অতিথি থাকে, তাদের সামনে একটা স্বীকৃতি পাওয়াটা খুবই আনন্দের ছিল। এবারও আমার খুব ভালো লাগে কাজ করছিল এবং প্রত্যেকবারই মনে হয় যে না, আমার আরও ভালো কাজ করতে হবে, সেই রকম একটা তাগিদ অনুভব করি। ওয়েল, এবার একটু পিছনে ফিরে যেতে চাই, সেটা হচ্ছে আপনার গানের সাথে সম্পৃক্ত হবার একদম প্রথম দিনটির কথা মনে আছে কি? হ্যাঁ, মনে আছে আমার। আমি মূলত স্কুল লাইফ বা কলেজ লাইফে একটু কবিতা লেখার একটা চর্চা ছিল, তো আমি একেবারে শখের বসেই গান লেখা শুরু করেছিলাম। তো আমার ফার্স্ট যে গানটা রেকর্ড হয় 1995 সালে, বাংলাদেশের নন্দিত একজন গায়িকা শাকিলা জাফর, ওনার প্রথম গান আমি লিখেছিলাম মনোরোসেন টুটুলের সুরে। তারপর থেকে ওই শখের বসে লিখতাম, আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি। বাট 2001 সালে আমাকে যখন বাংলাদেশের রক লেজেন্ড প্রয়াত আয়ুব বাচ্চু আমাকে বড় একটা সুযোগ করে দিলেন, ওনার সুরে আমি পুরো একটা অ্যালবাম করেছিলাম, মন জলে অ্যালবাম। ওই অ্যালবামের একটা গান ভীষণ জনপ্রিয় এবং এখনও জনপ্রিয়, সেটা হচ্ছে তুমি কি আমায় আগের মতো বাসো, ভালো একটা গান আছে, তোমারও চোখের আঙি নাই, এখনও সমাদৃত। তো আমি বলবো যে আমার ক্যারিয়ারের যতটুকু আমি পেয়েছি সেটা বাচ্চুভাইয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি দোয়া করি নিশ্চয়ই বাচ্চুভাই স্বর্গবাসী হবেন, ওনাকে আমি সবসময় মনে করি, কারণ উনি না হলে আমাকে এত বড় সুযোগ করে কেউ দিত না এবং ওনার সাথে আমার অনেকগুলো কাজ করার সুযোগ হয়েছে। পরবর্তীতে আমি বাংলাদেশের সমস্ত লেজেন্ড শিল্পী থেকে শুরু করে আজকে যারা গান করছে, যারা অনেক জনপ্রিয়, যে আমি বলবো যে ইমরানের সবচেয়ে পপুলার গানটাও আমার লেখা, বলতে চেয়ে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়। সো
এরকম একটা লম্বা জার্নি যেটা আমি এখনো পাড়ি দিচ্ছি, এই জন্য আমি বাচ্চুকের প্রতি ভীষণ কৃতজ্ঞ। বাহ, চমৎকার। এই যে বললেন আপনার অনেক লিজেন্ডদের সাথে, বাংলাদেশের অনেক কিংবদন্তিদের সাথে আপনার কাজ করার সুযোগ হয়েছে, এর মধ্যে কোনো বিশেষ স্মৃতি কি মনে পড়ছে এই মুহূর্তে? হ্যাঁ, আমার আমি বলবো যে একটা অ্যালবাম করেছিলাম, সেটা আমার খুবই একটা আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট অ্যালবাম আমি মনে করি, সেটা প্রয়াত শাহনাজ রহমতুল্লাহ, উনি একটা মানে কিংবদন্তি শিল্পী, এবং ওনার আমি পাঁচটা গান, ওনার জীবনের শেষ পাঁচটা গান আমার লেখা শুরু করতে পেরেছিলাম, এবং একটা অ্যালবাম করেছিলাম শাহনাজ রহমতুল্লাহ আর সামিনা চৌধুরী, মেঘ রুদ্র অ্যালবাম, সেটা আমার কাছে খুব একটা মনে হয় যে ওই অ্যালবামটা করতে পেরে, ওই অ্যালবামের একটা গান আছে অভিলাষী মন, এখনও প্রত্যেকটা কম্পিটিশনে প্রত্যেকটা প্রতিযোগী এখনও বিভিন্ন প্রতিযোগিতায় গান করে, সেটা আমার ভালোভাবে কাজ করে। এবং ওই অ্যালবামটা আমি খুব বাণিজ্যিকভাবে অ্যালবামটা করিনি, আমার মনে হচ্ছে যে আমার হৃদয়ের মানে যে তাগিদ থেকে আমি অ্যালবামটা করেছিলাম। বাহ, চমৎকার, অনেক স্মৃতিচারণ আমরা করলাম, এখন এই স্মৃতির পাতার থেকে কোনো গান কি তুলে আমি বলতে চাই মনে হয় একটু গাই। বলতে চেয়ে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি, চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমার কাছেই ফিরে আসি, তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমী না কখনো বাঁচে, বলতে চেয়ে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। বাহ, চমৎকার, আপনাকেও আমরা সবাই খুব ভালোবাসি, আপনার শ্রোতা ভক্তরা আপনাকে অনেক অনেক ভালোবাসে। ওয়েল, অনেক কিছু নিয়ে আমরা আড্ডা দিলাম, তবে এবারে আড্ডার এই প্রসঙ্গে বলতেই হয় যে এই বছর মানে এবার বোধহয় আমি বাংলাদেশ থেকে কাউকে প্রথমবার দেখলাম এই রিস্কটা নিতে, যে নিজের জনপ্রিয় একটি গানকে দ্বিতীয়বারের মতন রিমেক করার রিস্ক উনি নিলেন, এবং বলতেই হয় যে প্রথমবারের মতন দ্বিতীয়বারও কিন্তু গানটি সেরকমই শ্রোতা জনপ্রিয়তা পেয়েছে। আপনি কেমন ফিডব্যাক পাচ্ছেন? অনেক ভালো পাচ্ছি, কারণ এটা এমন একটি গান আমি বলবো যে এটা কিন্তু আমি আমার প্রথম অ্যালবামের গান, আমি তো মূলত গান লিখতাম শুরু করতাম, আমি একেবারে শখের বসে একটা অ্যালবাম করেছিলাম 2010 সালে, তো এর ভিতরে এই গানটা যে এত মানুষ পছন্দ করবে এটা আসলে আমার কল্পনারই বাইরে ছিল, এবং একেবারে 4-5 বছরের বাচ্চা থেকে শুরু করে আমি 70-80 বছরের এরকম বয়সের মানুষের কাছ থেকেও অনেক ভালোবাসা পেয়েছি, সেটা আমার জীবনের একটা মানে সেরা একটা ঘটনা বলবো, যে আমি এইরকম ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা তো আসলে অর্থ দিয়ে পাওয়া যায় না। সো ওইরকম একটা অ্যালবামের গান 12 বছর পরে এবার আমি, এটা মূলত ওই গানের রিমেক না, এটা শুধু ওই যে কোরাস ভার্সটা, এর বেশি ভালোবাসা যায় না, ও আমার প্রাণ পাখি ময় না, শুধু এই লাইনটা রেখে বাদ বাকি সব কথা সুর সবই নতুনত্ব। সো আমি চেষ্টা করেছি যে 12 বছরে যেই ছেলে বা মেয়েটা 9-এ পড়তো সে এখন হয়তো কর্পোরেট জব করছে, আর যে হয়তো কলেজ লাইফে ছিল, যে গানটা শুনে হয়তো তার প্রিয়তমার কাছে তার মনের ভাব প্রকাশ করেছিল এই গানকে, সে হয়তো হয়তো সেই সময় তার সম্পর্কের মধ্যে ছিল, এখন হয়তো সে তার কোনো কন্যা সন্তান বা পুত্র সন্তানকে নিয়ে সংসার করছে, সো ওই একটা রিমেম্বরেন্স দেওয়া যে না, ওই গানটা যখন শুনবে মনে হবে যে না আমি আমার সেই আগের 12 বছর আগে ফিরে গেছি। সো এরকম একটা বিষয় আমি কল্পনা করি। আড্ডা দিতে ভীষণ ভালো লাগছিল, কিন্তু দেখতে দেখতে সময় শেষ হয়ে গিয়েছে, বিদায় নেবার আগে যদি আমাদের দর্শকদের থেকে আপনি বিদায় নিয়ে নিতেন। না, আমি আমরা যখন কাজ করি সঙ্গীতে আপনারা ভালো ভালো গান শুনবেন, এখন সবাই ভাইরাল এই জিনিসটার পিছিয়ে ছুটতে গিয়ে হয় কি, আসল যে সৃষ্টিশীল কাজ বা নান্দনিক কাজ বা ভালো কাজগুলোকে আমরা হারিয়ে ফেলছি, আমরা চেষ্টা করবো আমরা সোশ্যাল মিডিয়া বা যেখানে হোক ভালো কাজগুলোকে শেয়ার করব এবং প্রিয়জনের কাছে পৌঁছে দেব, সেটা হলে আমাদের ভালো কাজ করতে অনেক আরও আনন্দ বোধ হবে। বাহ, চমৎকার, তবে এখনই আপনাকে যেতে দিচ্ছি না, গানে গানেই আপনাকে আসলে বিদায় নিতে হবে, আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, দেখতে দেখতে গানের বাজারে বেজে গিয়েছে বিদায় ঘণ্টা, আপনাদের থেকে এবার আমাকে বিদায় নিতেই হবে, তবে কথা দিচ্ছি আগামী সপ্তাহে নতুন গানের পাখিকে সাথে নিয়ে আমি আবারও চলে আসবো গানের বাজারে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। আচ্ছা, আমার যে গানটি রিলিজ হলো ওইটাই শোনাই একটু। ঠিক আছে।
চন্দ্র সূর্য তারার মতো এই জীবনে তুমি সত্যি, তোমাকে ছাড়া সবই অন্ধকার, মিথ্যে নয় এক রথি। তুমি না টুকরো হৃদয় ভেঙে যাওয়া একায় না, ভালোবাসি বড় ভালোবাসি এর বেশি ভালোবাসা যায় না, ও আমার প্রাণ পাখি ময়না, ভালোবাসি বড় ভালোবাসি এর বেশি ভালোবাসা যায় না, ও আমার প্রাণ পাখি ময়না। চন্দ্র সূর্য তারার মতো এই জীবনে তুমি সত্যি, তোমাকে ছাড়া সবই অন্ধকার, মিথ্যে নয় এক রথি। তুমি না টুকরো হৃদয় ভেঙে যাওয়া একায় না। বিকাশে